আমরা গেছি ফিল নিয়ে জাতীয় পতাকা ধারণ করে আর আমাদের বিপরীতে এই ছাত্রলীগ গুন্ডালীগ এসেছে লাঠি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা স্বাধীনতার পক্ষের কথা বলে তারা স্বাধীনতার পক্ষের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আমরা দেখেছি তারা কিভাবে বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে আমরা দেখেছি বুয়েটের ভিতরে কিভাবে শহীদ আবদারকে রাত ভর পিটিয়ে পিটিয়ে তারা হত্যা করেছে আমরা এই ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী তৈরি হচ্ছে এই হেলমেট লাইক ছাত্রী লীগের পাল্টা জবাব দেওয়ার জন্য তারা স্বাধীনতার কথা বলে আমার দেশের মেধাবীদের হত্যা করছে প্রকাশ্যে দিন দুপুরে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমি বলে দিতে চাই এই দিন দিন নয় সামনে আমাদের দিন আসতেছে সবাই অপেক্ষা করেন বলতে চাই আপনারা অতি বিলম্ব আপনাদের হেলমেট হাতে লিখলে সামলান না হয় পালানের রাস্তা খুঁজে পাবেন না আমরা আজকে আমাদের শরীয়তপুর রাঙ্গামাটি জামালপুর কুড়িগ্রামে যে আমাদের সহযোদ্ধার আহত হয়েছে অত দ্রুত সময়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং আমাদের ক্ষতিগ্রস্ত সহযোদ্ধাদের ক্ষতিপূরণ দিতে হবে অন্যথা এর দায়ভার সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে আমি এই বলে এখানে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ আতাউল্লাহ খানকে বন্ধুগণ আজকে একটা কথা আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই বিশ্ব সাহিত্য দেশে তাহার